তোমরা জানো যে ভাইয়া কিন্তু একটা প্রবলেম আসলে সেই ইনজেকশন ঠেকায়, ঠিক আছে? কিন্তু ভাইয়া কিন্তু খুব বেশি এখানে এটা নিয়ে মানে চিন্তা করে না যে আচ্ছা আমি কী করতেছি, কেউ ফোন দিল, হ্যাঁ আচ্ছা ফোন দিল, আচ্ছা তারপরে আমার প্রবলেমটা যখন ফোনটা দেয় তখন সে খাতটা সোজা করে তখন কিন্তু এরকম করতে থাকে। তো তোমার ভাবা উচিত ছিল, তুমি জানো না, তোমার কথা ছিল যে এখানে খালি তুমি আর্লিতে যাবা, তোমার ছুটির মাঝখানে যদি কারো ছুটির দরকার হয় সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তুমি ওই দিন আসবা, তারপর সে ছুটিতে যাবে। তোমরা কি এটা মেনটেন করছিলা? এরকমই কথা ছিল, তুমি বলছিলে না যে এর মধ্যে যদি লাগে কেউ যদি অন্য কেউ যদি ছুটিতে যায় তখন আমরা দরকার হলে আসলাম। ওই রকম ইমার্জেন্সি তো হয়ই না যে একজন আসা লাগবে। কেন ফাঁকা তো দুই দিন আসলো না, সে দুই দিন তো এখানে ফাঁকা ছিল না, আমরা দুজন হচ্ছে গিয়ে কভার করছি। তারপর মিম আসলো না, ফারজানা আসলো না, মিম আসলো না, আমি আসলাম না, তোমার ম্যাডাম একা ছিল সেদিনও তো, তোমরা কেউ ছিল না। ব্যাপারটা ছিল সাজার, ব্যাপারটা হচ্ছে কি যে আমরা ভাবি যে আচ্ছা কোনো প্রবলেম নেই, কিন্তু এটা তো হয় কি প্রবলেম হবে না, কিন্তু এটা কিন্তু ওদের ঠিকই, ওরা যখন কাগজপত্র থাকে তো ওরা তো পাতা উল্টায়, ওরা দেখে জিনিসটা ওদের মাথায় থাকে। প্রথমত তো হচ্ছে আমরা তো এইসব ছুটির ব্যাপারে কখনো চিন্তাই করিনি যে এগুলো এইভাবে কাটাতে হবে। হঠাৎ করে যখন বললো তখন তো এত কিছু চিন্তা করা হয়নি, ওনারা নির্দেশনা দিয়েছে যে কাটাইতে হবে। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল ওইটাই, প্রথম তুমি হ্যাঁ তুমি সাত দিন কাটাচ্ছো না, তারপরে তুমি সাত দিন সময় কাটাচ্ছো বলে তারপর তুমি বললাম যে সপ্তাহে তোমরা কাটাচ্ছে না, তুমি সপ্তাহে তিন দিন করে নাও, আচ্ছা সেটা সমস্যা না, তাড়াতাড়ি আগের দিন বিকালে কত কাহিনী হয়ে গেল তাই না, সেখানে যদি আপনি সিরিয়াস না হন তো আপনি সেই দিনটাই যেদিন আপনার জন্য এত কিছু করা হলো সেই দিনে যদি আপনি সিরিয়াস না হন তো আপনি আপনাকে দিয়ে আমি কি আশা করবো?
একেবারে বেশি করতে না, বেশিরভাগ করে এসেপ্ট করতে চাই না, সবাই মেনে নেই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, তাহলে পরের দিন এসেপ্টে আসে না। আবার আজকে কি করলো, আজকে দেখলো ইনস্ট্যান্ট দেখলো সকালবেলা কি আছে, ওর কাছে নিজে বলছে তোমার কথা যে এরকম ঝামেলা হয়েছে, ভাই বোন দিল কেন না, পেশেন্টের সাথে ভালোভাবে কথা বল, আপনি পেশেন্ট ভিতরে পাঠাই দেবেন, যদি কোনো প্রবলেম থাকেন ভিতরে পাঠাই দেবেন, ঠিক আছে আপনারা লিস নেন কেন, তারপরে হচ্ছে সাদা সাপরে আমি আমি আসলাম, আমাকে দেখিয়ে
দেখছেন আমার আমি আনছি একটা 45 বছর হয়ে গেছে ছিল না সবুজ পাবদা খুঁজছি কিন্তু পাবদা পাই নাই পরে কি কিনছি চিংড়ি মাছ এত বড় বড় চিংড়ি কিনছি বুঝছেন